আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। সম্মানিত বন্ধুরা, আমরা আছি সালসবুর্গের হালস্টাট নামক এলাকায়। আমরা এই চার বন্ধু হাঁটতে হাঁটতে উপরের দিকে আসলাম। পাহাড়ের উপরে আসতে আসতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের একটি জ্বলন্ত দৃশ্য আমরা চোখে পড়লো, আমাদের দেখতে পেলাম। সেটা হলো এই যে আপনার ঝর্ণা ধারা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পাহাড়ের উপর থেকে এভাবে পানিসমূহ নহরের মতো এভাবে প্রবাহিত হচ্ছে। আর এই হালস্টাটের যে নিচে যে ইঞ্জেল, বা যেটাকে আমরা বলতে পারি একটি সুন্দর একটি নহরের মতো, নদীর মতো তৈরি হয়েছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একদিকে পাহাড় থেকে এভাবে পানি নামছে, আর নিচে এরকম নদীর মতো তৈরি হয়ে গেছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের সাথে একজন মেহমান আছেন, উনি ওনার পরিচয় দিবেন এবং সাথে আপনার অনুভূতিটা বলেন। আমি মোহাম্মদ আবু সায়েম, ঢাকা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, চাইনিজ। সালামু আলাইকুম, আপনারা যারা দেখছেন সবাইকে সালাম দিচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সায়েম, ঢাকা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকংয়ে পিএইচডি করি। বর্তমানে 9 মাসের একটি প্রোগ্রামে ভিয়েনা ইউনিভার্সিটির রিলিজিয়াস স্টাডিজ ডিপার্টমেন্টের পিএইচডির রিসার্চ স্টুডেন্ট হিসাবে কাজ করছি। আলহামদুলিল্লাহ, আমরা এই সময়টা খুবই উপভোগ করছি। সালসবুর্গের হালস্টাট এই পাহাড়ের পাদদেশে একটি ঝর্ণা প্রবাহমান, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের মোহতারাম ইমাম সাহেব আমাদেরকে নিয়ে এই সময়টি কাজে লাগাচ্ছেন, আমি তার প্রতি শুকরিয়া আদায় করছি। আপনারা যারা দেখছেন, আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাজাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম, আমার নাম নবীন। এখানে আসা আসলে আল্লাহ তাআলার যে প্রকৃতির অপূর্ব নিদর্শন আল্লাহ তাআলা যে আমাদের জন্য রেখে দিয়েছেন, তা না দেখলে আসলে বোঝার মতো না। তো ইনশাল্লাহ আমরা আসছি এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য। ইনশাল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, আমরা যেন দেখার তৌফিক দিয়েছেন, এবং আমরা এই নিয়ামতে শুকরিয়া আদায় করছি। ইনশাল্লাহ আপনারাও শুকরিয়া আদায় করবেন যারা দেখতেছেন। জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম, আমার নাম শাহজাহান, অস্ট্রেলিয়াতে থাকি। আমি সবাইকে বলতে চাই, আল্লাহর অপরূপ সৃষ্টি দেখতে হলে আপনাকে দেশ বিদেশ ঘুরতে হবে, এবং দেখে আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে দেখে শুকর আদায় করতে হবে, এবং নিজেকে জানতে হবে, সেজন্য আপনাকে দেশ বিদেশ ঘুরতে হবে। সুতরাং আপনারা সবাই আসুন, দেখুন প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহর সৃষ্টিগুলোকে দেখুন, এবং আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। বন্ধুরা, আমরা চার বন্ধু উপরে আসছিলাম হাঁটতে হাঁটতে, যদিও ভিয়েনা থেকে আমরা একটি গাড়িতে করে ইসলামী ফোরাম অস্ট্রিয়ার নেতৃত্বে তত্ত্বাবধানে আজকের আমাদের এই সুন্দর শিক্ষা সফর অনুষ্ঠিত হচ্ছে। তো এই চার বন্ধু আমরা মোটামুটি বলা যায় যে পাহাড়ের মাঝামাঝি এসেছি, আমরা আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। আমরা এই ঝর্ণার ধারার মতো জিনিস এখানে দেখতে পেলাম, জানি না সামনে আরও কিছু আল্লাহ দেখাবেন অবশ্যই। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।